বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। হ্যাঁ, বলছি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের কথা। মা হওয়ার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই নুসরাত জাহান নতুন করে আছেন শিরোনামে। এবার প্রকাশ্যে এলো নুসরাতের বেবি বাম্পের ছবি। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন নায়িকা। তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় কি, সেই প্রশ্ন কিন্তু আজও ঘোলাটে রয়ে গেছে মানুষের মনে। কারো কারো আবার প্রশ্ন ছিল, নুসরাত কি আদৌ সন্তান সম্ভবা? ইন্ডাস্ট্রিতে হয়তো ভুয়া খবর ছড়িয়েছিল, কোনো ছবির কারণেই হয়তো নুসরাত এই বেবি বাম্প তৈরি করেছেন। কিন্তু এবার নুসরাতের বেবি বাম্পের এই ছবি সামনে আসার পর থেকে এই বিষয়ে আর কোনো সংশয় থাকছে না। ছবিতে দেখা যাচ্ছে সাদা হাতা কাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসি মুখে ক্যামেরার সামনে তাকিয়ে তিনি। তার চোখ মুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে রয়েছেন বন্ধু অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী। নুসরাত শ্রাবন্তী ও তনুশ্রীর এই বন্ধুত্ব নতুন নয়, তারা প্রায়ই দেখা করেন এবং আড্ডা মারেন। নেট মাধ্যমে ব্যবসায়ী রাজকুমার গুপ্ত এবার সেই আড্ডারই একটি ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সকলের পিছনে দেখা গিয়েছিল নুসরাত জাহান ও তার বিশেষ বন্ধু যশকে। সঙ্গে ছিলেন শ্রাবন্তী, তনুশ্রী ও রাজকুমার নিজে। কিন্তু এ বিষয়ে খবর প্রকাশের পরপরই রাজকুমার ছবিটি নেট মাধ্যম থেকে তুলে নিয়েছেন। তাহলে দর্শক, নুসরাতের বেবি বাম্প যে মিথ্যে নয় তা তো স্পষ্টই প্রমাণিত হলো। এবার তাহলে শুধু বাকি রইল তার সন্তানের পিতৃ পরিচয় জানবার জট খোলার পালা। আশা করছি সেই তথ্যের সত্যতাও খুব শীঘ্রই আমাদেরকে জানাবেন অভিনেত্রী। প্রতিদিন তারকাদের এমন নিত্য নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন।